বন্ধুরা, ব্যবসা বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং সব ব্যবসাতেই কিন্তু আমি আপনাদেরকে বলে থাকি যে লাভ আগে দেখতে। তো আজ আমি আপনাদের জন্য এমন একটি ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি যেটা এই পশ্চিমবঙ্গে খুব কম ব্যক্তিতেই করে থাকেন, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই ব্যবসাটা আপনারা একদম কম পুঁজিতে শুরু করতে পারবেন, এবং তারই সঙ্গে যে প্রোডাক্টের আপনারা বিজনেস করবেন সেই প্রোডাক্টের মানে মার্কেটে এতটাই চাহিদা যে আপনারা কল্পনাও করতে পারবেন না। এই ব্যবসাটাকে যদি আপনারা ঠিকমতো করতে পারেন তাহলে কিন্তু আপনারা পার ডে প্রায় 3-4 হাজার টাকা গ্যারেন্টি সহকারে ইনকাম করতে পারবেন। তো কি সেই ব্যবসা আপনারা কিভাবে করবেন, সেই ব্যবসা করতে গেলে আপনাদের কি কি জিনিসের দরকার লাগবে, কিরকম মূলধন লাগবে, তার সঙ্গে কতটার মতো জায়গা লাগবে, কোম্পানি আপনাদের কি কি হেল্প করতে পারবে, এই সমস্ত কিছু বলার জন্য কোম্পানি থেকে রয়েছেন একজন স্যার। স্যারের মুখ থেকে আমরা ব্যবসাটার ব্যাপারে ডিটেলসে জানবো, কিন্তু তার আগে একটা কথা যে আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর ভিডিও শুরুর প্রথমে একটা কথা বলে রাখি, যখন কোনো মেশিন বা কোনো মেটেরিয়ালস কিনবেন অবশ্যই আপনারা নিজেরা দেখে কিনবেন, নিজেদের দায়িত্বে কিনবেন, কারণ সেখানে আমি থাকবো না। তো চলুন স্যারের মুখ থেকে আমরা ব্যবসাটার ব্যাপারে ডিটেলসে জেনে নিই। স্যার নমস্কার, আমাদের নীলদিগন্ত চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। হ্যাঁ নমস্কার, প্রথমে আপনার নাম আর কোম্পানির নামটা একটু বলবেন। আমার নাম প্রীতম কুণ্ডু, কোম্পানির নাম কুণ্ডু এন্টারপ্রাইজ। আপনাদের কোম্পানির লোকেশন কি আছে বা কেউ যদি আসতে চায় কিভাবে আসবে? হ্যাঁ, সেটা হচ্ছে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরতে হবে। হাসনাবাদ মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 1-1.5 ঘন্টা কি 2 ঘন্টা, হার্ডলি 2 ঘন্টা লাগবে। এবারে বসিয়া স্টেশনে নামবেন, বসিয়া স্টেশন থেকে টোটো করে আপনি টাউন হলে আসবেন, তারপরে আপনার স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনাকে আমাদের ফোন করবেন, আমরা আপনাকে পিক করে নেব। স্যার আজকে আমাদের ভিউয়ারদেরকে আপনি কি ব্যবসার ব্যাপারে বলতে চলেছেন যেটা একদমই ইউনিক এবং পশ্চিমবঙ্গে খুবই নতুন? হ্যাঁ, ব্যবসাটা হচ্ছে এই ব্যবসাটা হয়তো কেউই করে না, বাট এই ব্যবসার উপর ভিত্তি করে অনেকেই ব্যবসাটা করে থাকে, সেটাই আমরা বলতে যাচ্ছি। এটা পেপার প্লেস র মেটেরিয়ালসের বিজনেস। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেপার প্লেস র মেটেরিয়ালস, এটা হয়তো আপনারা অনেকেই জানেন যারা পেপার প্লেট তৈরি করেন। এটা হচ্ছে হাইড্রোলিক কাটিংয়ের র মেটেরিয়ালস। আপনি পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মেশিন আছে, এখানেই আমরা পেপার প্লেটের ম্যানুফ্যাকচারিং র মেটেরিয়ালস করি। এটা কি ল্যামিনেশন মেশিনটা আছে তো? হ্যাঁ ল্যামিনেশন আছে। আচ্ছা, তা আপনাদের এই পেপার প্লেটের র মেটেরিয়ালস নিয়ে মানুষ কিভাবে বিজনেস করবে সেই ব্যাপারে যদি একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, কারোর ধরুন আপনাদের কারোর মধ্যে হয়তো পেপার প্লেট মেশিন আছে, তারা হয়তো আমাদের কাছ থেকে র মেটেরিয়ালস কিনে নিয়ে যেতে পারেন, অথবা আপনি হয়তো কোনো মেশিন কিনেছেন সেখান থেকেই যে র মেটেরিয়ালস দিতে হবে এরকম কোনো মানে নেই, আপনি আমার কাছ থেকেও র মেটেরিয়ালস নিতে পারেন, বা আপনি নতুন ব্যবসা শুরু করবেন মেশিন কিনবেন সেটাও আমাদের কাছ থেকে পারবেন, মেশিনও পাবেন র মেটেরিয়ালসও পাবেন সবই পাবেন। সেকেন্ড কথা, আমরা যেটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি এই ভিডিওতে মেন, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে আমি এই র মেটেরিয়ালসের ডিলারশিপ দিতে চাই। হয়তো অনেকে দূরে বাড়ি, যারা সেই এলাকায় র মেটেরিয়ালস পায় না, আমার দূরের থেকে হয়তো নিয়ে যাবে, তারা আমাদের এখান থেকে ডিলারশিপ নিতে পারেন, তার কাছ থেকে অন্য লোকে এসে র মেটেরিয়ালস নিয়ে নেবে, সেটা আই থিঙ্ক আরও সহজ হবে, এটা আপাতত আমি ভেবেছি। আচ্ছা, কেউ যদি ডিলারশিপ নিতে যায় এই ব্যবসায় তাহলে তাকে কত টাকার মতো ইনভেস্ট করতে হবে সর্বনিম্ন? হ্যাঁ, যদি এই ব্যবসাকেও ডিলারশিপ নিতে চায় তবে তাকে মিনিমাম 50 টাকার মাল নিতে হবে, কারণ এটা অনেক কোয়ালিটির উপর নির্ভর করে, কম জিএসএম বেশি জিএসএম সেই অনুযায়ী আপ টু 50 থেকে আপ টু আপনি 2-3 লাখ 3 লাখ আপনি ইনভেস্ট করতে পারেন। আপনি যদি মিনিমাম আপনাকে 1 টন তো নিতেই হবে, এই 1 টনের দামই 50,000 টাকা বলছি, এটা হচ্ছে জিএসএম এর উপর নির্ভর, যদি আপনি কম জিএসএম নেন তাহলে তো কম টাকার মধ্যে হয়ে যাবে, আর বেশি জিএসএম নিলে বেশি টাকার মধ্যে হবে। আচ্ছা স্যার, আপনি এই যে জিএসএম বলছেন, তাই জিএসএমটা অরিজিনালি কি যদি একটু ভালো করে বোঝান আমাদের দর্শকদেরকে? হ্যাঁ অবশ্যই বলছি, জিএসএম ব্যাপারটা হচ্ছে এই কাগজটা যে আছে না, এই কাগজটা কতটা মোটা কতটা হালকা সেটাই হচ্ছে জিএসএম। আমাদের এখানে 75 জিএসএম থেকে 300 জিএসএম পর্যন্ত আমরা তৈরি করি, তার বেশিও হয় বাট সেটা আমাদের এখানে চলে না, বাট কারোর দরকারও হতে হয় না, আমরা 75 জিএসএম থেকে 300 জিএসএম করি। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের মালের কোয়ালিটির কথা, যেটা হচ্ছে অন্যান্য জায়গায় আমি যতটা শুনেছি যে থালা যে এই শীটটা তৈরি হয় সেই শীটটা গন্ধ হয়, সে গন্ধ বেরোচ্ছে প্লেট দিয়ে, সেই প্লেটের গন্ধ অনেকে অনেক কাস্টমাররা সেটা অসন্তুষ্ট হয়। আমি বলতে পারি আমাদের মালে কোনো গন্ধ নেই, সেটা আপনারা এসে যাচাই করে দেখতে পারেন। মানে গন্ধটা এখানে পাবেন না। এক টন মাল বলছেন, এক টন মালটাকে স্টোর করতে
মোটামুটি কতটার মতো জায়গা লাগতে পারে? জায়গা 10x10 ঘরে হয়ে যাবে আই থিংক। আচ্ছা মানে এক টন মালটাকে স্টক করতে 10x10। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ব্যবসা করার জন্য কি গ্রাম বা শহর এরকম কোনো ক্রাইটেরিয়া? না না, এখানে এইটা তো একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা আপনি যেখানে খুশি করতে পারেন, যেখানে খুশি চলবে এটা। আচ্ছা আপনাদের কাছে যে বলছেন বিভিন্ন ধরনের র ম্যাটেরিয়ালস আছে, তো সেই র ম্যাটেরিয়ালসগুলো আমাদের দর্শকরা অবশ্যই দেখতে চায়, নাহলে কেন যে একটা ডিলারশিপ নেবে? তো সেই যদি মালগুলো আমাদের দর্শকদেরকে এবার ডিটেইলস একটু দেখান বা কিভাবে মেশিনের সাহায্যে আপনারা র ম্যাটেরিয়াল তৈরি করছেন সেগুলো যদি একটু দেখান খুব ভালো হয়। হ্যাঁ চলুন আসুন দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ এটা হচ্ছে আমাদের র ম্যাটেরিয়ালস আছে, এখানে বিভিন্ন রকমের হাইড্রোলিক্স কাটিংয়ের যে আপনি র ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন সেগুলো হচ্ছে এরকম টাইপের হবে, দেখতে এরকম টাইপের হবে। এগুলো অনেক রকম শেপেরই হয়, অনেক রকম কালারের হয়। এটা হচ্ছে ফ্লাওয়ার, হ্যাঁ সার্কেল কাটিং। এগুলো হচ্ছে আপনার ফ্লাওয়ার আছে, ফ্লাওয়ার হয়, পাশপাতা কাগজ হয়, তারপরে কলা পাতা কাগজের হয়, অনেক রকমই হয়। মানে যে যেরকম, হ্যাঁ যে যেরকম চায়। আমাদের এখানে এগুলো চলে বলে আমরা এখানে এই যে ওয়েলকামটা লেখা রয়েছে, এখানে যদি কেউ ধরুন নিজের কোম্পানির নামটা লেখাতে চায়, হ্যাঁ তাও হবে, সেটা করে দিতে পারবে? হ্যাঁ অবশ্যই করে দিতে পারবো। আচ্ছা এখানে কি আপনার সব র ম্যাটেরিয়ালসই আছে? হ্যাঁ আমাদের এখানে সব র ম্যাটেরিয়ালস আছে। এগুলো হচ্ছে ফিল্ম আছে যেগুলো আমাদের কাজে লাগে, মানে ফিল্ম হচ্ছে মেন, হচ্ছে ফিল্মগুলোর মাধ্যমে আমরা র ম্যাটেরিয়ালসটা তৈরি করি, মানে ফিল্মগুলো যেরকম যে চায় সেরকমভাবেই করে দিই আমরা। আচ্ছা আর এগুলো আছে হচ্ছে অটোমেটিকের আপনার র ম্যাটেরিয়ালস আছে, এগুলো এগুলো বাটি ফাটি তৈরি হয়। আচ্ছা যারা রোল সিস্টেম, হ্যাঁ সব রোল, এগুলো এগুলো রোল আছে, ওগুলো হাইড্রোলিক্সের আছে। আচ্ছা এটাও কি একটা ডিজাইন? হ্যাঁ এগুলো এটাও একটা ডিজাইন আছে, এটা একটা বিভিন্ন ক্যাটাগরির আছে। হ্যাঁ বিভিন্ন ক্যাটাগরি, এগুলো জিএসএম এর ব্যাপার থাকে। আচ্ছা মানে এগুলো পাতলা মোটা সবই আছে? হ্যাঁ হ্যাঁ যেমন যে চাইবে। হ্যাঁ হ্যাঁ আমরা যে ম্যানুফ্যাকচারিং করি আমরা হচ্ছে এই রোল থেকে করি, এই রোল থেকে তৈরি হয়ে এরকম আসে। এটা আমার অল্প করা আছে, তাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এরকম টাইপের আছে। আচ্ছা আপনাদের কাছে কত জিএসএম থেকে স্টার্ট হয়? আমাদের 75 থেকে 180 জিএসএম পর্যন্ত আমরা করি, বিভিন্ন জিএসএম। হ্যাঁ বিভিন্ন জিএসএম এর আছে। আচ্ছা এই যে মেশিনটা রয়েছে এটা কি সার্কেল কাটিং এর জন্য? এটা সার্কেল কাটিং এর অনলি। আচ্ছা আর এটা ল্যামিনেশন মেশিন আছে, এটাতে আপনারা ল্যামিনেশন করেন? হ্যাঁ এটা ল্যামিনেশন। হ্যাঁ আপনারা এখানে দেখতে পারেন এখানে লাগানো আছে, এটাই হচ্ছে মেন, এটা হচ্ছে ফিল্ম, এই ফিল্মের থেকে আপনার ওখানে এ হয়ে এটা তৈরি। আচ্ছা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মাল তৈরি হচ্ছে, এটা ফ্লাওয়ার ডিজাইনার আছে, এখান থেকে ল্যামিনেশন হচ্ছে। এটা আপনারা আসলে আমরা এইভাবেই দেখিয়ে দেবো, আমি চাই না যে ডিলারশিপ নিচ্ছে তারা আমাকে মানে ভুল বুঝুক, সেই জন্য আমি আপনাদের সামনেই দেখিয়ে দেবো কীভাবে আমার র ম্যাটেরিয়ালসটা তৈরি হচ্ছে। এটা 120 জিএসএম হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যে কোনো ব্যবসা করতে গেলে মানুষ কিন্তু সবার আগে সেই ব্যবসার লাভটা দেখে, তাহলে এই ব্যবসায় লাভ কি রকম আছে যদি আমাদের দর্শকদেরকে একটু বুঝিয়ে বলেন? হ্যাঁ সব ব্যবসায় তো লাভ আছে, লাভ ছাড়া কি ব্যবসা হয়? সেই ব্যাপারে আমি বলবো যে কেউ যদি এক টন মাল কিনে বিক্রি করে তাহলে মোটামুটি আপনার 3000 টাকা লাভ আছে। এটা কি আপনি ডিলারশিপের ক্ষেত্রে বলছেন? হ্যাঁ ডিলারশিপের ক্ষেত্রে বলছি। আর আমাদের, আমি এটা বলতে পারি যে আমাদের র ম্যাটেরিয়ালস অন্যান্য জায়গার থেকে অনেক কম দামে আপনি পাবেন, সেটা আপনি এসে দেখতে পারবেন, যাচাই করে দেখতে পারবেন। আর আপনাদের আমি ভিডিওতে হয়তো সব কিছু বলতে পারছি না, সেই জন্য আপনি যদি ইন্টারেস্ট থাকেন আমার সঙ্গে সরাসরি এসে আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন। ধরুন আপনাদের কাছ থেকে কেউ মাল নিয়ে সে ডিলারশিপ শুরু করলো, কিন্তু সব থেকে বড় যেটা প্রবলেম হয় সে মালটাকে কোথায় বিক্রি করবে, সে জানবে কি করে, সে মানে কোথায় কে র ম্যাটেরিয়ালস এর কার দরকার আছে বা কোথায় কে পেপার প্লেট তৈরি করছে, তা সেই ব্যাপারে সেলিং কোথায় করবে যদি একটু আপনার কোম্পানি থেকে কি হেল্প করবে সেই ব্যাপারে? হ্যাঁ কেউ যদি কোনো এলাকায় ডিলারশিপ নেয়, সেই এলাকার লোকজন যদি আমাদের কাছে আসে বা তার আশেপাশে এলাকার লোকজন যদি আমাদের কাছে আসে, তাহলে আমরা আপনার ঠিকানায় আমরা ওদেরকে বলে দিব। আমরাও সেলিং এর ক্ষেত্রে আপনাদের সাহায্য করবো, আপনাদের নিজেদেরও অবশ্যই সেলটা দেখতে হবে, শুধু আমাদের উপর নির্ভর করে কিন্তু ব্যবসা করা যাবে না। মার্কেটে তো আমরা দেখেছি বিভিন্ন ধরনের ব্যবসা আছে এবং পেপার প্লেটেরও ব্যবসা আছে, যারা মেশিন নিয়ে পেপার প্লেট তৈরি করছে, তা আমাদের যারা দর্শকরা দেখছে বা যারা ভাবছে যে ডিলারশিপ নেবে তারা এই পেপার প্লেটের র ম্যাটেরিয়ালস কেন ডিলারশিপ নেবে, অন্য কোনো তো ডিলারশিপ নিতেই পারে, তা সেই ব্যাপারে যদি একটু বলেন। কারণ এখন বর্তমান সমাজে থার্মোকল জিনিসটা পুরোপুরিভাবে ব্যান্ড হয়ে গেছে, সেই জন্য এখন
পেপার প্লেটের চাহিদাও সেরকম বেড়ে গেছে। সেই জন্য আমি বলতে চাই যে এখন যদি এই বিজনেসের ডিলারশিপ নেন তাহলে এটা একটা ভালো জায়গায় যেতে পারে। সেই জন্য আমরা বলছি যে পেপার প্লেটের ইউজটা এখন বেড়ে গেছে, সেই তুলনায় আমাদের র মেটেরিয়ালসের চাহিদাটা অনেকটাই কম, অনেকটাই কম। মানে আপনি বলতে চাইছেন যে বিভিন্ন জায়গায় যারা অলরেডি পেপার প্লেট তৈরি করে ব্যবসা করছে তারা র মেটেরিয়ালসটা পাচ্ছে? হ্যাঁ, র মেটেরিয়ালসটার অভাব বহুত প্রচন্ড আছে, কারণ আমাদের আমাদের এই জেলার মধ্যে কারণই নেই। সেই জন্য অনেক কারখানা র মেটেরিয়ালসের অভাবে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। তাদেরকে আমরা বলছি যে তারা বন্ধ করবেন না, আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদের র মেটেরিয়ালস দেবো। আর যারা ব্যবসাটা করছেন তাদেরকেও আমরা র মেটেরিয়ালস দেবো। আচ্ছা, আমরা অনেক সময় দেখে থাকি যারা এই পেপার প্লেটের মেশিন অর্থাৎ পেপার প্লেট তৈরি করার মেশিন যারা বিক্রি করে থাকে তারাও কিন্তু র মেটেরিয়াল তাদের যারা কাস্টমার থাকে তাদেরকে প্রোভাইড করে থাকে। তারা যদি আপনাদের সঙ্গে যোগাযোগ, হ্যাঁ অবশ্যই যোগাযোগ করতে পারে তারা, তাদেরকে আপনারা মাল, হ্যাঁ অবশ্যই দেবো, অবশ্যই তারা তারা। আর নতুন কেউ যদি বিজনেসটা শুরু করতে চায় তাদেরকেও আমরা মেশিন কিনিয়ে দিতে পারি। মানে কেউ যদি নতুন পেপার প্লেটের ব্যবসা করতে যায় তাদেরকে আমরা, হ্যাঁ আমরা মেশিন বিক্রি করি। মার্কেটে তো অনেক কোম্পানি আছে বা অনেকজনই কিন্তু এই র মেটেরিয়ালস বিক্রি করে, তা আমাদের যারা দর্শকরা দেখছে যারা অলরেডি পেপার প্লেট তৈরি করছে তারা সেই সমস্ত কোম্পানিতে না গিয়ে কেন আপনার কোম্পানিতে আসবে? কি ফ্যাসিলিটি আছে আপনার? হ্যাঁ, অন্য কোম্পানিও র মেটেরিয়ালস তৈরি করে, সেখানে তো আপনি নিতেই পারেন, কিন্তু আপনি 10টা কোম্পানি ভিজিট করে আমার কোম্পানিতে এসে একবার দেখতে পারেন, কারণ আমাদের মালের কোয়ালিটি আছে, অবশ্যই আছে। আর তার সঙ্গে আমাদের মালের দামটাও কিন্তু অন্যান্য কোম্পানি থেকে কম, আমি সেই জন্যই বলছি আপনি 10টা কোম্পানি ঘুরে আসতে পারেন, কিন্তু আমাদের কোম্পানিতে একবার ভিজিট করে দেখুন যে আমাদের মালের কোয়ালিটি কেমন, দামটা আমার আশা করা যায়, আমি আশা করি যে অন্যান্য কোম্পানিতে আমাদের মালের কোয়ালিটি অনেক ভালো এবং দামটাও অনেকটাই কম, সুতরাং আপনি লাভটা সে তুলনায় বেশি পাবেন। হ্যাঁ অবশ্যই পাঠিয়ে দিতে পারবো। ট্রান্সপোর্ট চার্জটা এই আমাদের এই যে র মেটেরিয়ালসের দামের সাথে ইনক্লুডেড থাকে। আচ্ছা, তো এই যে ব্যবসাটা করতে গেলে কি কি লাইসেন্সের প্রয়োজন? হ্যাঁ, লাইসেন্স সেরকম কিছু প্রয়োজন নেই, আপনি জাস্ট একটা ট্রেড লাইসেন্স করে নেবেন তাতেই যথেষ্ট। আপনারা কত দূর আপনাদের এই মালটা সাপ্লাই দিতে পারবেন? অল ওভার ওয়েস্ট বেঙ্গল। আপনাদের সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় বিজনেস করার জন্য, ডিলারশিপ নেবার জন্য, কিভাবে যোগাযোগ করবে? হ্যাঁ, আমি আগেও বলেছি আমাদের ঠিকানা দাও, আর একবার বলে দিচ্ছি, আমাদের ঠিকানা হচ্ছে বসিরহাট নিয়ার টাউন হল। আপনি তাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, আমি সব কিছুই আপনাদের পাঠিয়ে দেবো, দাম থেকে শুরু করে ঠিকানা থেকে শুরু করে সব কিছু আপনাকে আমরা শেয়ার করে দেবো। সর্বশেষ আপনাকে একটা কোশ্চেন, যে যারা বেকার ঘরে বসে ভিডিওটা দেখছেন, ভাবছেন কোনো একটা ব্যবসা করবে, হ্যাঁ তাদের উদ্দেশ্যে আপনার কোম্পানির পক্ষ থেকে আপনি কি বলবেন? হ্যাঁ, এটা বলতে চাই যে এটা হচ্ছে এমন একটা বিজনেস যেটা হচ্ছে কম পুঁজিতে বেশি লাভের বিজনেস, সুতরাং তারাও শুরু করতে পারে, অবশ্যই করতে পারে, তার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এতক্ষণ মূল্যবান টাইম আমাদের দেওয়ার জন্য। নমস্কার।